বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙ্গা দর্শন করিলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ইতিহাসত প্রথমবারের বাবে কাজিরঙ্গা দর্শন করেছে প্রধানমন্ত্রী এগারী হিমালয়ের পাদদেশত অবস্থিত কাজিরঙ্গার জৈব বৈচিত্র্যে আকর্ষিত করে আহিছে দেশ বিদেশের প্রকৃতিপ্রেমীসকলক বিবিধ বৈচিত্র্যতা লুপ্তপ্রায় বন্যপ্রাণীর বিচরণ ভূমি কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের আছে এশ বছরতক অধিক পুরনি ইতিহাস ব্রিটিশের শাসনের সময়তে পোহরলে আহিছিল কাজিরঙ্গার বৈচিত্র্যময় জীবকুলের কাহিনী সেই সময়ের ভাইস রয় লর্ড কার্জনের পত্নী মেরি কার্জনে অবিভক্ত কাজিরঙ্গা দর্শন করার পিছতে সলনি হয় কাজিরঙ্গার পরিচয় 1904 চনত হাতীত উঠি কাজিরঙ্গা দর্শনের সময়তে লর্ড কার্জনের পত্নী মেরি কার্জনে দেখিলে পাইছিল বিশ্ববিখ্যাত তথা সেই সময় প্রায় বিলুপ্ত এশিঙিয়া গড়ের ভরির ছাপ ইয়ার পিছতে লেডি কার্জনের অনুরোধত 1905 চনত কাজিরঙ্গাক সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করে ব্রিটিশ সরকারে লাহে লাহে কাজিরঙ্গাত নিষিদ্ধ করা হয় সকলো ধরনের শিকার পূব হিমালয়ের জৈব বৈচিত্র্যের উল্লেখনীয় অঞ্চল হিসাবে স্বীকৃতি লাভ করা অসমৰ গৌরব কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ইতিমধ্যে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানক মোদীর আগমনের বাবে সুন্দর রূপত সজাই পুরাই তোলা হয়েছিল সকল দিকের কাজিরঙ্গা ভ্রমণ করা নরেন্দ্র মোদিয়ে হল দেশের প্রথমগী প্রধানমন্ত্রী ১৯০৫ চনত কাজিরঙ্গাক সংরক্ষিত বনাঞ্চল হিসাবে স্বীকৃতি দিয়া হয়েছে প্রথম দর্শনত মেরি কার্জনে গণর খোঁজর চাপ প্রত্যক্ষ করে দুর্ভাগ্যজনকভাবে এটাও গড় দেখিলে পোৱা নাছিল মেরি কার্জনে কাজিরঙ্গার গঠনত ভাইস রয় লর্ড কার্জনের অরিহণা প্রভূত 1916 চনত কাজিরঙ্গাক অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় 1938 চনের কাজিরঙ্গাত সকল শিকার নিষিদ্ধ করা হয় 1950 চনত কাজিরঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে নামাকরণ 1968 চনত কাজিরঙ্গাক রাষ্ট্রীয় উদ্যান হিসাবে স্বীকৃতি 2006 চনত কাজিরঙ্গাক ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্র হিসাবে স্বীকৃতি প্রদান সংরক্ষিত বনাঞ্চল হিসাবে 2005 চনত 100 বছর অতিক্রম কাজিরঙ্গার জৈব বৈচিত্র্যে সমৃদ্ধিশালী কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান গ্রীষ্ম প্রধান সেমেকা পর্ণপাতী অরণ্যরে গঠিত রাষ্ট্রীয় উদ্যান কাজিরঙ্গার মাজেরে ব্রহ্মপুত্রকে ধরে চারিখন নদী আমি মিহিমুখত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতি সাফারির দৃশ্য দেখ প্রদ্যুম্ন নামের কাজিরঙ্গার আটাইতক বলবান হাতিটুত কাজিরঙ্গা ভ্রমণ করেছে কাজিরঙ্গা পরিদর্শন করেছে কাজিরঙ্গার নৈসর্গিক শোভা উপভোগ করেছে প্রধানমন্ত্রী মোদিয়ে হাতি দলহরিণ বাঘ গড় বিগ ফাইভর বাবে বিখ্যাত কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান আর এই বিগ ফাইভ প্রত্যক্ষ করিবর বাবে আজি পুয়ার ভাগতে প্রধানমন্ত্রীগৰাকীয়ে রাষ্ট্রীয় উদ্যান পরিভ্রমণ করিলে দেশ বিদেশের বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্রস্থল এয়া কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান প্রকৃতিপ্রেমীসকল বিশ্বের প্রকৃতিপ্রেমীসকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু আর এই রাষ্ট্রীয় উদ্যান ভ্রমণে বিশ্ব পর্যটনত রাষ্ট্রীয় উদ্যানখনের মান আরও অধিক বৃদ্ধি করিলে প্রধানমন্ত্রীগৰাকীর এই ভ্রমণে এক নতুন দিগন্তর সূচনা করিলে রাষ্ট্রীয় উদ্যানখনত কাজিরঙ্গা সর্বাধিক ঘনত্বর ঢেঁকিয়াপতিয়া বাঘর বসতিস্থল দলহরিণ বনরিয়া মহ হাতির অন্যতম বসতিস্থল কাজিরঙ্গা 1985 চনত কাজিরঙ্গাক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি দিয়া হয়েছিল 1980 চনের কাজিরঙ্গাত চোরাং শিকারীর উপদ্রব বৃদ্ধি পাইছিল বর্তমান কাজিরঙ্গাত গড় হত্যা প্রায় শূন্যর ঘরত 430 বর্গ কিলোমিটার এলাকাত বিস্তৃত কাজিরঙ্গা কার্বি আংলং নগাঁও গোলাঘাট শোণিতপুর এই আটাইকেইখন জেলাক সামরি লৈছে রাষ্ট্রীয় উদ্যানখনে কাজিরঙ্গা ইন্দোমালয় পরিবেশিক ক্ষেত্রের অন্তর্গত 2000 চনের গণনা অনুসরি কাজিরঙ্গাত 86টা ঢেঁকিয়াপতিয়া বাঘ আছে পৃথিবীর ভিতরতে সর্বাধিক ঘনত্বর বাঘর বসতিস্থল কাজিরঙ্গা কাজিরঙ্গার বুকুরে বই যাওয়া নৈসমূহত লুপ্তপ্রায় শিহু পোৱা যায় 42বিধ ভিন্ন প্রজাতির মাছর বাসভূমি কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কাজিরঙ্গাত আছে 19বিধ প্রজাতির কাছ বুড়াপাহাড় বাগরি মধ্য আর পূব ক্ষেত্রত বিভক্ত কাজিরঙ্গা প্রতিটি রেঞ্জর সদর ঘোঁড়াকাটি বাগরি কহরা আর অগরাতলি
কাজিৰঙা ভ্ৰমণ কৰা এয়া মোদী হল দেশৰ প্ৰথমগৰাকী প্ৰধানমন্ত্ৰী। লক্ষাদ্বীপৰ পৰা কাজিৰঙালৈ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বিশেষ পৰিক্ৰমা দেশৰ পৰ্যটন ক্ষেত্ৰখনলৈ নতুন জোৱাৰ আনিবলৈ সক্ষম হৈছে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। মোদীৰ ভ্ৰমণে শিখৰলৈ নিব কাজিৰঙাৰ পৰ্যটনক। আশা কৰা হৈছে প্ৰধানমন্ত্ৰীৰ কাজিৰঙা ভ্ৰমণৰ পিছতে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ কাজিৰঙালৈ সোঁত বব দেশী বিদেশী পৰ্যটকৰ। প্ৰধানমন্ত্ৰী মোদী যলৈকে যায় তাতেই সূচনা কৰি আহে এক নতুন অধ্যায়ৰ। আৰৱ বিশ্বত সৰ্ববৃহৎ হিন্দু মন্দিৰ স্থাপনৰ পৰা শেহতীয়াকৈ লক্ষাদ্বীপক বিশ্ব পৰ্যটন ক্ষেত্ৰলৈ উন্নীত কৰি তোলালৈকে মোদীৰ যাদুৱে সকলোকে চমকিত কৰি তুলিছে। ভাৰতৰ লক্ষাদ্বীপক ইমান দিনেই এটা সামান্য দ্বীপ বুলিয়ে গণ্য কৰি আহিছিল সকলোৱে, কিন্তু প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে লক্ষাদ্বীপলৈ যোৱাৰ পিছৰে পৰা একালত প্ৰায় পৰিত্যক্ত দ্বীপটো সমগ্ৰ বিশ্বৰ আকৰ্ষণৰ কেন্দ্ৰ হৈ পৰিছে বৰ্তমান সময়ত। মালদ্বীপ এৰি পৰ্যটক এতিয়া ঢাপলি মেলিছে লক্ষাদ্বীপলৈ। একেই চমৎকাৰ হ'ব কাজিৰঙাটো। ইতিমধ্যে বিশ্বৰ পৰ্যটনৰ মানচিত্ৰত সুকীয়া আসন দখল কৰিছে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানে। বিগত কেইবছৰমানত উদ্যানখনত কমিছে চোৰাং চিকাৰীৰ দৌৰাত্ম, উন্নত হৈছে উদ্যানখনৰ আন্তঃগাঁথনি। ইয়াৰ মাজতে 2023 বৰ্ষত সৰ্বাধিক সংখ্যক পৰ্যটকৰ আগমনে সৰ্বকালৰ অভিলেখো ৰচিছে কাজিৰঙাত। কিন্তু আশা কৰা হৈছে মোদীৰ ভ্ৰমণৰ পিছতে এই অভিলেখো ভংগ হ'ব, পৰ্যটকে গঢ়িব নতুন অভিলেখ। ইতিমধ্যে পৰ্যটকৰ বাবে কাজিৰঙাত নিৰ্মাণ হৈ আছে তাজ গ্ৰুপৰ পঞ্চতাৰকাযুক্ত অত্যাধুনিক হোটেল। ইতিমধ্যে আন কেইবাখনো বিশ্বমানৰ হোটেল গঢ় লৈ উঠিছে কাজিৰঙাত। জীপ চাফাৰী আৰু হাতী চাফাৰীৰ ব্যৱস্থাও উন্নত কৰা হৈছে। টিকটৰ ব্যৱস্থা অনলাইন কৰা হৈছে। সুৰক্ষা আৰু নিৰাপত্তাৰ ব্যৱস্থা পূৰ্বৰ তুলনাত যথেষ্ট শক্তিশালী আৰু উন্নত কৰা হৈছে। সুপ্ৰশিক্ষিত আৰু শিক্ষিত বহু যুৱকক গাইড ৰূপে দায়িত্ব দিয়া হৈছে। এনেবোৰ কাৰণতে 2023 চনত অভিলেখ সংখ্যক পৰ্যটকে ভ্ৰমণ কৰিছে কাজিৰঙা। ইয়াৰ পিছতে প্ৰধানমন্ত্ৰীৰ কাজিৰঙা ভ্ৰমণে ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ পৰ্যটনৰ বিকাশত এক নতুন মাত্ৰা সংযোজন কৰিব। কাজিৰঙা ছাফাৰীৰ পিছত অৰুণাচল